আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি টেন মিনিট স্কুল এর এইচএসি দুই হাজার বাইশ ব্যাচের জন্য EBI ফুল করছে সো তোমরা সবাই কেমন আছো একটু আমাকে তাড়াতাড়ি করে জানাও এবং জায়গা থেকে ক্লাসে জয়েন করছো তাহলে প্লিজ একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দিও সো সবাই একটু জয়েন করলে আমরা আমাদের পড়াশোনাটা শুরু করতে পারবো সো আমি খুবই দুঃখিত আগের ক্লাসটাতে আমি শুরু করার পরেই আমার আসলে খুব শরীরটা খারাপ লাগছিল যে জন্য আসলে পুরো ক্লাসটা নিতে পাইনি অর্ধেকটা ক্লাস নিয়েই চলে গিয়েছিলাম আজকের ক্লাসে হোপফুলি আমরা ডিগ্রির যে টপিকটা আছে পুরোটা শেষ করব এন্ড আরো বেশি প্র্যাকটিস করব সো দ্যাট লাস্ট ক্লাসে যতটুকু গ্যাপ হয়েছিল সেটুকু আজকে যাতে ফিল আপ হয়ে যায় ওকে আমি দেখছি অলরেডি চলে এসেছে আরো তিন চারজন ক্লাস এসেছে কয়েকজন হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো আমরা যেটা পড়ছিলাম ক্লাসে সেটা ছিল অফ এবং আমরা ডিগ্রি অফ কম্পারিজেন নিয়ে পড়াশোনা করছিলাম ডিগ্রি অফ কম্পারিজেন সো লাস্ট ক্লাসে যারা ছিল তারা তো ছিল যারা না তাদের জন্য আমি একটু রিপিট করি ডিগ্রি অফ কম্পারিজেন জিনিসটা কি হ্যাঁ ডিগ্রি ডিগ্রি অফ কম্পারিজন জিনিসটা কি হ্যাঁ কম্পারিজন শব্দটা অর্থ হচ্ছে তুলনা আর ডিগ্রি সম্পর্ক শব্দটা অর্থ হচ্ছে তুলনা ডিগ্রি সম্পর্ক শব্দটা অর্থ হচ্ছে মাত্রা হ্যাঁ ডিগ্রি অফ কম্পারিজন মানে কি তুলনা করার মাত্রা তুলনা করার মাত্রা এখন তোমাদের মনে হতে পারে যে মাত্রা বা ডিগ্রি বলতে আমরা কি বুঝাই সো কোনো কিছুর যখন আমরা মাত্রা শব্দটা ব্যবহার করি সেটা দিয়ে কতটুকু এই প্রশ্নটার উত্তর আমরা পাই যে যে আমরা এই তুলনাটা কতটুকু তুলনা করছি সো তিন ধরনের তুলনা আছে সো আমরা কি কি তুলনা করি এর তিন ধরনের তুলনা আছে তিন ধরন একটা কি সাধারণ তুলনা যে কেউ একটা ভালো সাধারণ আছে যে ভালো তাহলে সাধারণ অর্থে বসতে পারে গুড হ্যাঁ আর আরেকটা হতে পারে যে দুই দুই বা বা অল্পের মধ্যে তুলনা অল্প মানুষের মধ্যে তুলনা সেটা হতে পারে বেটার যে আমি অল্প কয়েকজন মানুষ আছে তাদের মধ্যে ভালো দুই বা অল্প হলে বেটার আর অনেক বা সবাই অনেকের মধ্যে ভালো বা সবার মধ্যে ভালো অনেক বা সবার সাথে যখন আমরা তুলনা করব। তখন তাদের মধ্যে আমি বেস্ট এইটা আমরা বলছি যে অনেকের চাইতে ভালো বা সবার চাইতে ভালো হবে বেস্ট আচ্ছা তা ফিম শ্রেয়া বলেছে ওয়ালাইকুম আসসালাম শ্রেয়া ছবি আছে পলাশ আছে ওয়ালাইকুম আসসালাম ছবি আমি ভালো আছি বাবা পলাশ আমি ভালো আছি আজকে তানহা আমি ভালো আছি আমি আগের দিন একটু অসুস্থ মানে ভালো লাগছিল না যে অফিস থেকে এসে তোমাদের ক্লাসটা নিচ্ছিলাম এত অসম্ভব ক্লান্ত লাগছিল কথাই বলতে পারছিলাম না তো পরে দেখি যে আধা ঘন্টা ক্লাস নিয়ে আরো যে একটু পড়াবো এনার্জি ছিল না শরীরে সে এই জন্য পড়ে আজকে আগে আগে বাসা চলে এসেছি আজকে আরামসে তোমাদেরকে পড়াচ্ছি আচ্ছা ঠিক আছে সো ডিগ্রি অফ হচ্ছে কি তিন ধরনের আমরা পেলাম তাই না সো এই তিন ধরনের ডিগ্রি অফ কম্প্যারিজনই হচ্ছে যেটা সাধারণ অর্থে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পজিটিভ যেটা আমরা দুই বা অল্পের মধ্যে ব্যবহার করি সেটা হচ্ছে কম্প্যারিটিভ কম্পারেটিভ এবং যেটা সবার মধ্যে বা অনেকের মধ্যে সেটা হচ্ছে সুপারলেটিভ সো পজিটিভ সুপারলেটিভ এবং কম্পারেটিভ এই তিনটা ডিগ্রি আছে সেই এই তিনটা ডিগ্রি নিয়ে আমরা আগের দিনও বেসিক আলোচনাটা করেছিলাম সো আজকে তো আমরা বুঝতে পেরেছি আমরা আজকে চেঞ্জেস অফ ডিগ্রি দিয়ে শুরু করব শুরুতে কি দেখব কম্পারেটিভ টু পজিটিভ অর্থাৎ এখানে আমরা শিখব যে একটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে অর্থাৎ দুই বা অল্পের মধ্যে তুলনা করা আছে এরকম একটা সেন্টেন্সকে কিভাবে আমরা Okay. Yeah. সাধারণ সেন্টেন্সে রূপান্তর করতে পারি ওকে সো তোমরা যারা যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও ক্লাসের স্টুডেন্ট খুবই কম সো আমার বিশ্বাস যে তোমাদের ক্লাসে আরো স্টুডেন্ট থাকার কথা এন্ড আমাকে বলো ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে বা অন্য সাবজেক্টের ক্লাসে কি এত কম স্টুডেন্ট হয় নাকি আমি পচে পড়েছি নাকি এই সিলেবাস এটা সিলেবাস ডিরেক্টলি নাই বলে তোমরা ক্লাস কম করছো এটা একটু আমাকে জানাবে শুভ আলাইকুম আসসালাম সো আমরা দেখব কি কম্পারেটিভ থেকে পজিটিভের রুলগুলি সো ফার্স্ট রুলে কি যদি আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে

ইন বাংলাদেশ যে ঢাকা বাংলাদেশের সবগুলো শহরের চাইতে বেশি কি বলছি যে ঢাকা শহরের সবগুলো শহরের চাইতে হবে নো আদার সিটি ইন বাংলাদেশ বাংলাদেশের অন্য কোনো শহর ইজ সো ক্রাউডেড অ্যাজ ঢাকা বাংলাদেশে অন্য কোনো শহর ঢাকার মতন এত বেশি জনবহুল নয় সো দেখো আমরা কম্পারিটিভ থেকে এখানে পজিটিভ করছি সো যখন দেন এনি আদার বা দেন অল আদার থাকে সেটাকে আমরা নো আদার দিয়ে পজিটিভ করতে পারি সো তোমরা একটু প্র্যাকটিস করলে এটা এমনিতেই শিখে যাবা সো আমরা চলো বলি যে আমাদের এখানে কি আছে আমাদের এখানে ক্লাসে আছে এশা সো আমরা বলি যে এশা ইজ স্মার্টার স্মার্টার দেন ইন দ্য বিল্ডিং সো এই বিল্ডিং এ যারা থাকে তাদের মধ্যে ইশা সবচেয়ে স্মার্ট সো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে একটুখানি আমাকে কি করে দেবে এই সেন্টেন্সটাকে একটু আমাকে পজিটিভ করে দাও এটা কিসে আছে কম্পারিটিভ আছে এটাকে একটু পজিটিভ করে দাও তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই পেরেছো যতটুকু দিয়েছি ততটুকু পেরেছো ওকে আচ্ছা পলাশ বলেছে কোর্স শেষের দিকে এই তাই সব ক্লাসেই এমন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা তোমরা একটু কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই গুলি দিচ্ছি কমেন্ট রিপ্লাই দিচ্ছি বলছি যে আমি কমেন্ট গুলি পড়ে তোমাদেরকে একবারে তোমাদের আনসার গুলি একটু দেখছি সো তাড়াতাড়ি করে একটু কমেন্ট করে দাও যে ঈশা ইজ স্মার্টার দেন এনি আদার গার্লস ইন দা বিল্ডিং এইটাতে আনসারটা কি হবে এইটার পজিটিভ ডিগ্রি কোনটা হবে ওকে আচ্ছা তো তোমাদের কমেন্টটা আসতে একটু ল্যাগ হয় যেটা হয় যে ধরো আমি তোমাদেরকে এটা বলি এটা নেটওয়ার্ক ক্যাচ করে ক্যাচ করে তোমাদের কাছে পৌঁছায় তোমরা আবার একটা কমেন্ট করো সেটা ক্যাচ করে আমার কাছে পৌঁছাতে একটুখানি সময় লাগে সো এই কারণে একটু একটুখানি দেরি হয়ে যায় আচ্ছা আমি একটু ফুলি দেখি এখন কমেন্ট আসছে কিনা হ্যাঁ সো অনেকগুলি চলে আসছে ঐশী বলেছে নো আদার গার্লস ইন দা বিল্ডিং বাবারা নো আদার বললে নো আদার এর সাথে সিঙ্গুলার নাউন বসে প্লুরাল নাউন বসে না নো আদার মানে কোনটাই না তার মানে এখানে বসবে সিঙ্গুলার নাউন সো এখানে নো আদার গার্ল হবে গার্লস হবে না এটা দেখেছো এটা ভুল হয়েছে অনেকের ভুল হয়েছে জনগণ এই যে তা আকিবও বলেছে যে গার্ল হবে গার্লস না সো নো আদার গার্ল ইন দা বিল্ডিং Is so smart as.

ওকে সো নো আদার দিলে তোমার কি হবে সিঙ্গুলার দিতে হবে টুরাল বসাতে পারবে না আচ্ছা তারপরে তিন আর উত্তরটা হয়েছে যে নো আদার গার্ল ইন দা বিল্ডিং ইজ এস স্মার্ট এস মারিয়া মাহবুব শিফা এর উত্তর পেয়েছি পলাশের উত্তর পেয়েছি অল রাইট সো এইটা আমরা বুঝেছি এখন যাই রুল টু তে সো রুল টু তে আমরা দেখব যে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে পজিটিভ করতে পারি অর্থাৎ যখন আমার কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে সেটাকে কিভাবে আমরা পজিটিভ করতে পারি শুরুতেই শুরুতে যদি আমরা দেখি উদাহরণ দেখলে না এগুলি তাড়াতাড়ি শেখা যায় খুব সহজ দেখো আফরিন ইজ মোর ইন্টেলিজেন্ট দেন প্রান্ত সেটাকে বাংলা করি যে আফরিন প্রান্ত থেকেও বেশি বুদ্ধিমান তাহলে এখানে কি আফরিনের বুদ্ধি বেশি তাই না প্রান্ত থেকে আফরিনের বুদ্ধি প্রান্ত থেকে বেশি তার মানে প্রান্তের বুদ্ধি আফরিনের থেকে বেশি না কম সেখানে আমরা বলতে পারি যে প্রান্ত ইজ জেন্ট এস আফরিন তাহলে প্রান্ত আফরিনের মতন এত বুদ্ধিমান না খুব সহজ না দেখো আফরিন ইস মোর ইন্টেলি তারপরে সো আমরা বলতে পারি এখানে একটা উদাহরণ দিই তোমরা এগুলি না নিজের নিজের একটু প্র্যাকটিস করলে ছটপট পেরে যাওয়া সো কম্পারিটিভে আমরা বলতে পারি যে উম ওকে আমরা বলি যে late is more beautiful beautiful than ঢাকা হ্যাঁ সিলেট ঢাকা থেকে বেশি সুন্দর তাহলে এখানে আমাকে বলো যে পজিটিভটা কি হবে খুব সহজ একই যে এগুলি মুখস্থ করতে হবে না করে পড়লে এমনি শিখে যাবা ওকে আচ্ছা ওকে সো সিলেট ইজ মোর বিউটিফুল দেন ঢাকা এটা ঝটপট করে আমাকে একটু লিখে দাও যে এখানে কোনটা উত্তর হবে আচ্ছা আচ্ছা সো ঢাকা ইজ নট সো বিউটিফুল এজ সিলেট তারপরে কি বলেছে তারপরে তুমি সবগুলি ক্লাস ওয়েব পাবে একটা ওয়েব অ্যাপ আছে সেখানে সব ক্লাস সিরিয়াল সাজানো আছে সেখানে পাবে ছবি বলেছে ঢাকা ইজ নট সো বিউটিফুল এজ সিলেট জোহরা বলেছে ঢাকা ইজ নট সো বিউটিফুল এস সিলেট শুভ মারিয়া শেফা জাহাঙ্গীর মারুয়া ওলা সবাই বলেছে ঢাকা ইজ নট সো বিউটিফুল অ্যাজ সিলেট রাবিয়া বুস্ট্রি বলেছে ঢাকা ইজ নট সো বিউটিফুল অ্যাজ সিলেট ওকে সো সবাই মোটামুটি বুঝেছে যে এটা উত্তর হবে ঢাকা ইজ নট সো বিউটিফুল অ্যাজ সিলেট সো আমরা কি করছি আমরা এগুলিকে দুয়ের মধ্যে তুলনা থেকে সাধারণ তুলনায় নিয়ে আসি এই কারণে এটাকে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে পারছি পরেরটাতে চলে আসি রুল থ্রি সো একটাতে আমরা কি কি দেখেছি শুধুমাত্র দেন থাকলে কি হবে আর এটাতে দেখেছি যে দেন এনি আদার বা দেন অল আদার তার মানে সবার চেয়ে বুঝিয়েছি আর এখন আমরা দেখবো রুল দেন ফিউ আদার অর্থাৎ অল্প কয়েকজনের মধ্যে সো এখানে আমরা বুঝাচ্ছি যে অল্প কিছু দেন মোস্ট আদার দেন মেনি আদার দেন ফিউ আদার এইরকম একটা অর্থ প্রকাশ করছে সো মোস্ট মেনি ফিউ এইরকম একটা অর্থ প্রকাশ করে ওকে সো চলো এটারও আমরা এক্সাম্পল দিয়ে শিখি এক্সাম্পল দিয়ে তোমরা সবচেয়ে দ্রুত শিখবা তো আমার এটা একদম মনের বিশ্বাস তো কম্পারেটিভে কি আছে দ্য কাউ ইজ বেটার দেন মোস্ট আদার ফার্ম অ্যানিমেলস ফার্ম অ্যানিমেলস মানে হচ্ছে আমাদের ফার্মের বাংলাটা তো এক্স্যাক্টলি এক্ষুনি ভুলে গেলাম যেগুলো যেগুলোকে ফার্ম তৈরি করে পালা যায় খোয়ারে পালা যায় বা থাকে না যে ঘরের পাশে পালা যায় এরকম গৃহপালিত বোঝাচ্ছে আসলে এরকম গৃহপালিত বা খেতে ইউজ করা যে এই টাইপের অ্যানিমাল গুলোর মধ্যে গরু হচ্ছে সবচেয়ে ভালো সবার চেয়ে ভালো এখানে কি আছে দ্য কাউ ইজ বেটার দেন মোস্ট আদার ফার্ম অ্যানিমালস এখানে দেখো যখন আমাদের দেন মোস্ট আদার থাকবে দেন এনি দেন মোস্ট আদার দেন মেনি আদার দেন ফিউ আদার থাকবে তখন আমরা পজিটিভে নিয়ে যাব ভেরি ফিউ কে সো ভেরি ফিউ থাকলে কি হবে দেখো ভেরি ফিউ ফার্ম অ্যানিমালস আর সো গুড এস দ্য কাউ তাহলে খুব কম ফার্মিমাল আছে যেগুলো খামার খামার খামারের পশু পশু খুব কম খামারি আছে যেগুলো কাউ বা গরুর এতটা কাজে লাগে আমরা এরকম আরেকটা উদাহরণ করি তোমরা তাহলে ঝটপট করে শিখে যাবে যে এখানে আসলে কি বসতে পারে হ্যাঁ গরুটা অনেক না বলো যাবর কাটছে আচ্ছা আমরা এখানে বলতে পারি যে দাঁড়ো চিন্তা করি এখানে কি উদাহরণ দিব আচ্ছা প্রীতম দিয়ে প্রীতি বলেছে যে সিলেট মানে সুন্দর সিলেট আমার খুবই প্রিয় খুবই সুন্দর এন্ড সিলেট না মানে একটা যে শান্তি শান্তি জায়গা যে এরকম না যে তোমার খুব দৌড়াদৌড়ি করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হবে হাইকিং করতে হবে ইটস জাস্ট ইউ গো এন্ড চিল খুবই আরাম জায়গা সিলেট আমার খুবই ভালো লাগে আচ্ছা সো আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ এটা লিখে যে দেন মোস্ট আদার টুরিস্ট প্লেসেস তো যতগুলি টুরিস্ট প্লেস আছে তাদের মধ্যে সিলেট হচ্ছে বেশিরভাগের চাইতেই বেশি শান্ত অর্থাৎ সিলেট খুব শান্ত এরকম একটা বলছি আমরা যে খুব কাম কোয়াইট সো এটা আমাকে বলো যে এখানে বসবে সিলেট যে অনেক ঠান্ডা এটা কি হবে সেটা তাড়াতাড়ি করে আমাকে বলো আচ্ছা আচ্ছা তারপরে একজন বলেছে যে এত রুল তো মনে থাকে না পলাশ বলেছে বাবা এগুলো মুখস্ত করলে মনে থাকবে না বাট তুমি যদি এগুলি প্র্যাকটিস করো তাহলে মনে থাকবে আচ্ছা আহ আর কি বলেছে ভিউ টুরিস্ট প্লেসিস আর অ্যাস কাম অ্যাসিলেট ভেরি গুড আহ পপি ওয়ালাইকুম আসসালাম জোহরা বলেছো ভিউ টুরিস্ট প্লেসেস আর সো কাম অ্যাস সিলেট ভেরি গুড জোহরা কলেজ বলেছো ভেরি ফিউ টুরিস্ট স্পটস আর সো কোল্ড না বাবা কাম কাম এন্ড স্পট না প্লেসেস আচ্ছা শ্রেয়া বলেছে ভেরি ফিউ টুরিস্ট প্লেসেস আর অ্যাস কাম অ্যাস সিলেট

আর যখন শুধু দেন থাকবে তখন নট বেশি নট কম এইভাবে করে আমরা পজিটিভ করে ফেলতে পারবো ওকে আর সরি সরি কলেজ বলেছে স্পষ্ট দেখা যাচ্ছে না তাই মিস্টেক হয়েছে ভেরি সরি এটা এখনই ঠিক করে দিচ্ছি দাঁড়ো কলমটা লাল কালি করে ফেলি সেখানে বলেছে নো লেস বা নট লেস দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়মটা কি সো নো লেস বা নট লেস দেন যুক্ত সো দেখো তামিম ইজ নো লেস ফিট দেন প্রান্ত তামিম প্রান্তর থেকে একদমই কম ফিট না সেটা খুব ইজি সো এরকম ছিল যে তামিম যখন আমরা বলবো যে তামিম মোর দেন প্রান্ত তখন আমরা কিন্তু কি লিখেছিলাম যে প্রান্ত প্রান্ত এজ নট ফিট এস তামিম হ্যাঁ প্রান্ত তামিমের মতো এত ফিট না আবার এখন কি করেছে এখন বলছে তামিম ইজ নো লেস ফিট দেন প্রান্ত যে তামিম প্রান্তর চাইতে একেবারেই কম ফিট না তাহলে আমরা বলবো যে তামিম ইজ অ্যাজ ফিট অ্যাজ প্রান্ত সো এখানে যদি নোটা না থাকে কম্পারেটিভে যদি নো না থাকে সেক্ষেত্রে এখানে নো আমরা বসাবো পজিটিভে আর কম্পারেটিভে যদি নো দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা পজিটিভে নো দিব না ওকে সো আমরা বলি যে ধরো আচ্ছা তোমাদের কথায় বলি যে শুভ শুভ নো নোলে কেপেবল দেন হেজ ফ্রেন্ডস যে শুভ তার বন্ধুদের যে কোনো অংশেই কম কর্মঠ নয় বা কম যোগ্য নয় তাহলে এখানে বলো কি হবে তাড়াতাড়ি করে তাফিমাকি একদম ঠিক আছে मिस्टर হোমস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ডক্টর হাউস বোস্টার বলেছে ভেরি আইমান রেজা বলেছে শুভ ইজ অ্যাজ কেপেবল অ্যাজ হিজ ফ্রেন্ডস ভেরি গুড তারপরে তারপরে আছে কি শুভ ইজ অ্যাজ কেপেবল অ্যাজ হিজ ফ্রেন্ডস তারপরে আমি দেখি বাকি উত্তর করো তাফিমের উত্তর পেয়েছি তারপর দেখি আর কে কে আছে শুভ এর উত্তর পেয়েছি শুভ নিজের উত্তরই করেছে যে শুভ ইজ অ্যাজ কেপেবল অ্যাজ হিজ ফ্রেন্ডস তারপরে ছবি বলেছ শুভ ইজ এজ কেপেপেল এস হিস ফ্রেন্ড শ্রেয়া বলেছ শুভ ইজ এজ কেপেবেল ফ্রেন্ড জাহাঙ্গীর বলেছো জাহাঙ্গীর উত্তর পেয়েছি ভেরি গুড গাইস ওকে সো এখন আমরা দেখো কোঅপারেটিভ থেকে পজিটিভের চারটে রুল আছে চারটাই কিন্তু শিখে ফেলেছি সো আমাকে একটু জানাও যে এই যে চারটা রুল আমরা শিখেছি এইগুলি তোমাদের কাছে একদম ক্লিয়ার কিনা নাকি কোথাও কোনো কনফিউশন রয়েছে তোমরা বুঝতে পারছো না এমন হয়েছে কিনা কোথাও সো ক্লিয়ার হলে আমাকে একদম তাড়াতাড়ি কমেন্ট করে জানো যে এটা আমরা বুঝেছি বা এটা আমরা বুঝি নাই হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা সবাই বলেছে ক্লিয়ার এন্ড ভেরি ইজি ভেরি গুড তাহলে এখন আমরা সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয় সেটা দেখব সো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে প্রথমটাই কি করব দেখো সো যখন এরকম হবে যে সবার চেয়ে বেশি বোঝাবে হ্যাঁ তখন একভাবে সো সবার চেয়ে যখন বেশি বোঝাবে যে হি ইজ দা ওল্ডেস্ট ম্যান ইন দা কলোনি তখন আমরা ইউজ করব দেন এনি আদার অথবা ইউজ করব দেন অল আদার সো দেখো সুপারলেটিভে আছে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য কলোনি সে কলোনিতে সবচেয়ে বৃদ্ধ লোক সো তখন আমরা কম্পারেটিভে কি করেছি দেখো হি ইজ ওল্ডার এন্ড দেখো সবগুলোতে কিন্তু আমাদের চেঞ্জটা কোথায় হচ্ছে যেটা আমাদের অ্যাডজেক্টিভ সেখানে চেঞ্জ হচ্ছে ওল্ডেস্ট থেকে হয়ে গেল ওল্ডার সো ওল্ডেস্ট থেকে কি হয়ে গেল ওল্ডেস্ট থেকে হয়ে গেল ওল্ডার সো দেখো হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য কলোনি হয়ে গেল হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য কলোনি সেই কলোনির যে কোনো অন্য লোকের চাইতে বৃদ্ধ হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য কলোনি হয়ে গেল কি হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য কলোনি সে কলোনির যে কোনো লোকের চাইতে বেশি বৃদ্ধ এরকম একটা অর্থ আমরা প্রকাশ করেছি আচ্ছা আতিক রাব্বানা বলেছে আপু আমাদের কি জাস্ট গ্রুপ সাবজেক্টে एग्जाम হবে না বাবা তোমাদের সব সাবজেক্টে एग्जाम হবে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে হবে হ্যাঁ গ্রুপ সাবজেক্টে শুধু ওল্ডেস্ট ম্যান ইন দা কলোনি আর হি ইজ ওল্ডার দ্যান এনি अदर ম্যান ইন দা কলোনি সো আমরা এখানে যেটা করতে পারি চলো আমরা এখন কার নাম নিয়ে লিখবো জাহাঙ্গীর হ্যাঁ সো আমরা বলি যে জাহাঙ্গীর জাহাঙ্গীর

পরিশ্রমী ছেলে সো জাহাঙ্গীর ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং বয় ইন হিজ ক্লাস সো এখানে আমাকে বলো যে এখানে কোনটা সঠিক হয়েছে সেটা একটু বলো আচ্ছা ওই আতিক্রাব্বানে আবার বলছো যে তিন সাবজেক্ট এক্সাম হবে বাবা বাইশ ব্যাচের কিন্তু তোমরা শিওর না একুশ ব্যাচের হচ্ছে জাস্ট ওদের গ্রুপ সাবজেক্টের বাইশ ব্যাচটা কিন্তু তোমরা একেবারে শিওর না সো শিওর হয়ে নাও আগে তোমাদেরকে আগে জানাবে যে কোন কোন সাবজেক্ট হবে আচ্ছা আর বলেছো যে জাহাঙ্গীর ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার বয় ইন হিস ক্লাস ভেরি গুড ওইসি বলেছো আচ্ছা সো এখানে ঝটপট করে বলো জাহাঙ্গীর ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার বয়েজ ইন হিস ক্লাস এনি আদার বয় হবে বাবা এনি আদার বয় ইন হিস ক্লাস হ্যাঁ জাহাঙ্গীর ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস শ্রেয়া বলেছ জাহাঙ্গীর ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার বয় ইন হিজ ক্লাস শুভ বলেছো জাহাঙ্গীর ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার বয় ইন হিজ ক্লাস ওকে মোর হবে ব্যাপারে জাহাঙ্গীর ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার বয়স ইন হিজ ক্লাস আচ্ছা ওকে ঠিক আছে সো এটা মোটামুটি সবাই পেরেছ এখন আমরা পরের রুলে চলে যাই এখানে আমরা দেখব যদি ওয়ান অফ দা থাকে সেক্ষেত্রে আমরা কি করব ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ কিভাবে আমরা কম্পারেটিভ করব ওয়ান অফ দ্য মানে কি তার মানে অনেকের মধ্যে এক বা মানে কিছু মানুষের মধ্যে সে ভালো তাহলে যদি ওয়ান অফ দা থাকে তখন আমরা দেন মোস্ট আদার ইউজ করব বা দেন মেনি আদার ইউজ করব হ্যাঁ সো দেখো আরাফ ইজ ওয়ান অফ দা বেস্ট ডান্সার ইন দ্য পার্টি সো এখানে আমরা কি করেছি আরাফ ইজ বেটার দেন মোস্ট আদার্ ডান্সারস ইন দ্য পার্টি সো এখানে সে এই পার্টির বেশির ভাগ ডান্সার থেকে বা এই পার্টির বেশির ভাগ যারা নাচে তাদের থেকে কি আরফ বেশি ভালো তাহলে আরফ ইস ওয়ান অফ দ্য বেস্ট ডান্সারস ইন দ্য পার্টি থেকে কি হয়ে গেল আরফ ইজ ওয়ান অফ দা আরফ ইজ বেটার দেন মোস্ট আদার ডান্সারস বা আরফ ইজ বেটার দেন মেনি আদার্ ডান্সারস ইন দ্য পার্টি সো এখানে আমরা লিখতে পারি যে এখানে আমরা কাকে নিয়ে লিখবো আই মানকেলি লিখি হ্যাঁ আইমান man বেটার mm তো আমরা আগে ইউজ করেছি আমরা একটু নতুন কিছু ইউজ করি না better তো আমাদের एग्जांपल আছে বেটার তো সবচেয়ে কমন এর মধ্যে একটা সো অন্য একটা অ্যাডজেক্টিভ ইউজ করি হুম চিন্তা করে দাঁড়াও আচ্ছা i man is kinder arman uh, is one of the এখানে so হবে one of the arman is Ayman is one of the kindest, it will kindest, kindest, um, kindest students. আই নো হ্যাঁ আমি যেসব ছাত্র ছাত্রীকে চিনি তাদের মধ্যে সবচেয়ে যারা আছে তাদের মধ্যে আইমান একজন এইটা একটু আমাকে তাড়াতাড়ি জানাও যে আই মান ইস ওয়ান অফ দ্য কাইন্ডেস্ট স্টুডেন্টস আই নো আই মান আমি যাদেরকে চিনি তাদের মধ্যে কাইন্ডেস্ট একজন সো আকিব বলেছো আই মান এটা কিন্তু আমাদের ক্লাসের আই মান এ আই আই

শ্রেয়ার উত্তর পেয়েছি তারপরে একটু দেখি আর কে কে আছে আনিবির হোসেনের উত্তর পেয়েছি আইমান এর উত্তর পেয়েছি আইমান আবার খুশি হয়েছে তোমাকে নিয়ে লিখেছি বাবা আইমান ইজ কাইন্ডার দেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস আই নো জাহাঙ্গীরের উত্তর পেয়েছি তারপর ঐশিয়ার উত্তর পেয়েছি ভেরি গুড সবাই মোটামুটি পেরেছি দেখো কত সহজ আমরা কিন্তু প্র্যাকটিস করলে মোটামুটি পারবো সো আমরা এখন চলে এসেছি চেঞ্জেস অফ ডিগ্রি পজিটিভ টু কম্পারেটিভে হুম পজিটিভ টু কম্পারেটিভ আর পজিটিভ টু সুপারলেটিভ করলে মনে হচ্ছে শেষ হয়ে যাবে উরি বাবা না 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 অনেকগুলি বাকি আজকে আমরা শেষ করে ফেলবো হ্যাঁ আচ্ছা সো পজিটিভ টু কম্পারেটিভ যদি আমরা আসি এখানে আমরা কি করছি যে একদম সাধারণ অর্থে বলা আছে সেটাকে আমরা কি করব সেটাকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব তুলনামূলক অবস্থানটা বুঝাবো সো যদি এটা কিন্তু দেখো উল্টা উল্টা এখন গিয়ে দেখবা যে রিপিট হবে সো যদি আমার পজিটিভে থাকে নো আদার তাহলে এ হয়ে যাবে দেন এনি আদার সো দেখো পজিটিভ আছে কি নো আদার যেমন উদাহরণে কি আছে সো এখানে কি আছে নো আদার কিড ইন দ্য ক্লাস ইজ সো মেরিটোরিয়াস এজ হারুন ক্লাসে আর কোন ছাত্র নাই ছেলে নাই যে কিনা হারুনের মতো এত বুদ্ধিমান বা এত মেধাবী সো নো আদার কিড ইন দ্য ক্লাস ইজ সো মেরিটোরিয়াস এজ হারুন ক্লাসে এমন আর কেউই নাই যে হারুনের মতো এত বেশি মেরিটোরিয়াস আচ্ছা একটা মজার এক্সারসাইজ করে চলে এক্সারসাইজ মানে হচ্ছে একটা মজার অ্যাক্টিভিটি করি আমরা সবাই হ্যাঁ সো ধরো আমরা যখনই মানুষ হিসেবে নিজেদেরকে যাচাই করি তখন আমার পার্সোনালি মনে হয় যে নিজেকে জানাটা সবচেয়ে বেশি উচিত সো ধরো নিজের সবচেয়ে ভালো গুণ যেমন জানতে হয় নিজের সবচেয়ে খারাপ জায়গাটাও জানতে হয় সো আমার সবচেয়ে ভালো দিক কোনটা সবচেয়ে খারাপ দিক কোনটা এটা জানতে হয় সো এই যে ভালো খারাপ দোষ গুণ আছে এগুলি তো হচ্ছে অ্যাজেকটিভ তাই না সো আমরা নিজেদেরকে বিভিন্ন অ্যাজেক্টিভ দিয়ে প্রকাশ করতে পারি রাইট সো আমরা নিজেদেরকে কি করতে পারি বিভিন্ন অ্যাজেক্টিভ দিয়ে প্রকাশ করতে পারি সো আমি আমাকে নিয়ে একটা ভালো অ্যাজেকটিভ বলি একটা খারাপ অ্যাজেকটিভ বলি হ্যাঁ ভালো একটা বলি একটা খারাপ বলি সো তোমরাও তারপরে নিজেকে নিয়ে একটা ভালো অ্যাজেকটিভ বলবা একটা খারাপ অ্যাজেকটিভ বলবা যেমন আমার ভালো অ্যাজেকটিভ হচ্ছে আই এম ভেরি এমপ্যাথেটিক এমপ্যাথেটিক মানে হচ্ছে সহমর্মী আমি যাদেরকে পছন্দ করি আমি যাদের সাথে থাকি তারা কেমন ফিল করে এটা নিয়ে আমি সবসময় অনেক অনেক কেয়ার করি সো এটা হচ্ছে আমি অনেক কি এমপ্যাথেটিক আবার খারাপ দিকটা কি খারাপ দিকটা হচ্ছে আমি এটাকে কি বলে দাঁড়ো মানে এটাকে কিভাবে প্রকাশ করে একটু অ্যাডজেক্টিভটা একটু চিন্তা করি ভালোটা কি এমপ্যাথেটিক খারাপটা এখানে হতে পারে আমি অনেক ইম্পালসিভ সো অনেক সময় এমন হয় যে আমার যেটা করতে মন চাইছে আমি সেটা করে ফেলি বেশি একটা চিন্তা ভাবনা করি না সো একটা হচ্ছে ভালোটা কি বলেছিটিক খারাপটা যেখানে আমার আরো কাজ করার সুযোগ আছে সেটা হচ্ছে ইম্পালসিভ সো তোমরা এরকম তোমাদেরকে নিয়ে আমাকে কিছু লিখে দাও সেটা দিয়ে আমি ক্লাসে দিবো এবং সেটা দিয়ে যে এরকম সুন্দর সুন্দর লিখছে তার নাম নিয়ে আমরা কথা বলতে পারবো ওকে সো আমাকে এখানে ঝটপট করে বলো তোমার নিজেকে নিয়ে যে অ্যাডজেক্টিভ আছে সেটা বলো সো আমরা তো অনেক পড়ছি সো এটা মজাও তো লাগতে হবে ক্লাসটা তাই না বলো সো তুমি নিজেকে নিয়ে একটু আমাকে লিখে দাও আরে এই এক্সারসাইজটা শুরু করেছে দেখি আমার কমেন্ট লোড হয় এটা কোনো কথা আচ্ছা সো আচ্ছা ওকে আচ্ছা কাকি মাকে বলেছো আমার বেস্ট কোয়ালিটি হচ্ছে সেভেন জিরো ব্যাড গেট কি জিনিস ব্যাভার আর ওয়াস্ট কোয়ালিটি হচ্ছে ওভার থিঙ্কিং সো ইউর আ ওভার থিংকার রাইট তাহলে your মানে ওভার থিঙ্কিং হচ্ছে তোমার একটা হ্যাঁ হতে পারে ঠিক আছে আচ্ছা জোহরার সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে সে অ্যাটেন্টিভ অনেক মনোযোগী আর খারাপ হচ্ছে সে একটু স্টাবর্ন জেদি এটা আমিও অনেক স্টাবর্ন জেদি আচ্ছা জাহাঙ্গীর হচ্ছে ফ্রেন্ডলি ভেরি গুড এটা কিন্তু মজার এক্সারসাইজ সবে নিজে কি নিয়ে লেখো যে তোমার কি এমন গুণ আছে যেটা তুমি বলবা যে সবার থেকে ভালো আছে বা কম আছে সো টিনা হচ্ছে খুব ফ্রেন্ডলি কিন্তু টিনা মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায় অ্যাগ্রেসিভ মানে হচ্ছে একটু উগ্র হয়ে যায় একটু রেগে যায় সো আচ্ছা ঠিক আছে সো স্টাবার্ন অ্যাটেন্টিভ পেয়েছি টিনা ফ্রেন্ডলি অ্যাগ্রেসিভ আচ্ছা ওকে আচ্ছা তারপরে ফাহমিদে বলেছে লেজি স্লিপি এ দুটা কি একটা গুড কোয়ালিটি একটা ব্যাড কোয়ালিটি আচ্ছা ঠিক আছে ফাহমিদা তো তোমরা একটু বলো ততক্ষণে এটা কমেন্ট করতে করতে আমি একটা পজিটিভের সেন্টেন্স লিখি যেটা তোমরা কমেন্টে জানাও হ্যাঁ সো এখানে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর আমি কোনো

জোহরা সো জোহরা যতটুকু জেদি আর কোনো মেয়ে এত জেদি না সো এখানে আমাকে বলো যে এখানে কম্পারেটিভ কোনটা হবে এবং বাকিরা তাড়াতাড়ি করে বলো যে আমি আমারটা লিখি বেস্ট কোয়ালিটি হচ্ছে এমপ্যাথটিক এন্ড ওয়ার্স্ট হচ্ছে ওয়ার্স বলবো না কাজ করার জায়গা আছে সেটা বলবো ইমপালসিভ সো তুমি কমেন্ট করছো আমি করব না কেন এই তো ওকে ওইشي হচ্ছে সে খুব কাইন্ড সে খুব মানুষের প্রতি সে খুব দয়াবান এটা হচ্ছে ঐশী ভেরি গুড ঐশী করো আচ্ছা আকিবের উত্তর পেয়েছি জোহরা ইজ মোর than এনি other girl তারপর আইমান উত্তর করছে জোহরা ইজ মোর স্টাবার্ন দেন এনি আদার গার্ল শ্রেয়া উত্তর করছে জোহরা ইজ মোর স্টাবার্ন দেন এনি আদার গার্ল ভেরি গুড শ্রেয়া তারপরে নিবির বলেছে জোহরা ইজ মোর স্টাবর্ন দেন এনি আদার গার্ল ভেরি গুড তারপর দেখি আর কেউ আছে কিনা জাহাঙ্গীর বলেছে জোহরা ইজ মোর স্টাবর্ন দেন এনি আদার গার্ল আচ্ছা তারপরে ওকে ওকে ভেরি গুড সো নিজে উত্তর করেছে ওরে ঠিক আছে এক্যুরেট হয়েছে ওকে ঠিক আছে সো চলো এখন আমরা পরেরটাতে চলে যাই এখানে আমরা কি দেখছি যারা যারা নিজেদের নিয়ে কমেন্ট করো নেই করে দাও কিন্তু ওকে সো রুল টু তে কি আছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি কে আমরা কিভাবে কম্পারেটিভ করতে পারি সো ভেরি ফিউ যখন থাকবে তখন সেটাকে আমরা কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার দি বোস সো ভেরি থাকলে আমরা কি দিব দেন মোস্ট আদার সো দেখো যখন অনেক অল্প বুঝাচ্ছি তখন কি করছি ভেরি ফিউ দিচ্ছি এ দেন মোস্ট আদার দিচ্ছি এ আর ওয়ান অফ দা দিচ্ছি কি সুপারলেটিভে সো তুমি পুরাটা রুল একটা ছোট মানে নোট করলেই হবে নয়টা টাইপের সো এত সহজ বুঝছো এটা কোনো কঠিন কাজই না একদম ইজি পিজি এমনিতেই পারবা সো ভেরি ফিউ অর্নামেন্টস আর অ্যাজ নাইস অ্যাজ গোল্ড অর্নামেন্টস খুব কম গয়না আছে যেগুলো স্বর্ণের গয়নার মতন এত সুন্দর হ্যাঁ ওকে তারপর কি আছে পজিটিভে আছে ভেরি ফিউ অর্নামেন্টস আর অ্যাজ নাইস এজ গোল্ড অর্নামেন্টস কম্পারেটিভে আছে গোল্ড অর্নামেন্টস আর নাইসার দেন মোস্ট আদার অর্নামেন্টস গোল্ড অর্নামেন্টস বা স্বর্ণের গয়না অন্য সব গয়নাগাটি থেকে বেশি সুন্দর ওকে আমাকে এটা আমরা তো অলরেডি পেরেছি আমরা যেটা করবো আমরা বলতে পারি ফাহমিদা ফাহমিদা কোথায় হম ফাহমিদা আহ না এটা তো আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো তাই না সো এখানে আসবে ফাহমিদা আহারে বলছি বারবার ভেরি ফিউ দিয়ে শুরু করবো তারপর আবার ফাহমিদা দিয়ে করছি সো ভেরি ফিউ হম আমরা কি বলতে পারি ভেরি ফিউ পিপল আই নো ভেরি ফিউ পিপল আই নো আর খুব কম মানুষই আমি চিনি যারা কিনা ফাহমিদার মতন এত ঘুম কাতুরে সো ভেরি ফিউ পিপল আই নো আর বলো যে আমি খুব কম মানুষই চিনি যারা কিনা ফাহমিদার মতন এত বেশি ঘুম কাতুরে এখানে কি হবে এটা আমাকে তাড়াতাড়ি করে জানিয়ে দাও আচ্ছা ইজ মোৰিপি দেন বাবাৰ মোৰিপি আবাৰ্লিপি আৰ মোৰ স্লিপিও হয় মোৰ শ্লিপি টুডে হে মোৰ শ্লিপিও হয় স্লিপিও হয় আবার স্লিপিয়ারও হয় যে আমার আগের দিনের চেয়ে আজকে বেশি স্লিপিয়ার ফিল হচ্ছে সো স্লিপিয়ারও হয় ওকে সো ফাহমিদা ইজ মোর স্লিপি দেন মোস্ট আদার পিপল আই নো বা দেন দেন মেনি আদার পিপল আই নো আবার ফাহমিদা এই স্লিপিয়ার দেন হ্যাঁ স্লিপিয়ার না আমি আমি দেখেছি কোথাও দ্বারা আমি একবার গুগল সার্চ করে দেখি যে স্লিপিয়ার হয় কি না হ্যাঁ হ্যাঁ হয় বাবা স্লিপিয়ার হয় হ্যাঁ কম্পারেটিভ এক্সিকিউটিভ এ স্লিপিয়ার হয় সো স্লিপিয়ার অর মোর স্লিপে দুটোই কারেক্ট হবে অসুবিধা নেই সো এখানে কি বলেছে ফাহমিদা ইজ এ স্লিপিয়ার না শুভ এটা হবে নো গো ফাহমিদা ইজ স্লিপিয়ার দেন মোস্ট আদার পিপল আই নো সো ফাহমিদা অন্য সবার চেয়ে একটু বেশি স্লিপিয়ার থাকে ওকে আচ্ছা আরে ফাহমিদা ওকে 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 ঘুমায় পড়বা ভ্যাকসিন যেহেতু দিয়ে এসেছে একটু পরে ঘুমায় পড়বা মারুয়াও বলেছে আচ্ছা ছবি বলেছ তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে অনেক কাম ঠান্ডা আর জারিন বলেছে ছবির আসল নাম জারিন আর ওয়ার্স্ট সবচেয়ে খারাপটা হচ্ছে সে খুব স্টাবার্ন বা সে খুব জেদি সো সবচেয়ে ভালোটা আর সবচেয়ে খারাপটা আমরা এখানে বলতে পেরেছি ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে সো এখানে এখন কে বলেছে আইমান বলেছে আই ফিল

জোহরা জোহরার মতোই জেদি তাহলে এখানে বলো তো এখানে কি হবে জারিন্ন আনসার কোনটা হবে ঝট করে আমাকে বলে দাও জোহরা কোনটা হবে আমাকে একটু জানাও জারিন ইস এস্টাবার্ন জোহরা কোনটা কারেক্ট আনসার হবে এটা একটু আমাকে জানাও হ্যাঁ আচ্ছা বলেছে জোহরা ইজ নট মোর জারিন ভেরি গুড তারপর কি আছে তাড়াতাড়ি করে বলো আইমন বলেছে জারিন ইজ নট মোর স্টাবর্ন দেন জোহরা শ্রেয়া বলেছে জোহরা ইজ নট মোর স্টাবর্ন দেন জারিন তারপরে শান্ত বলেছে না বাবা জোহরা ইজ নট মোর হবে জোহরা ইজ নট মোর স্টাবার দেন জারিন এইটা হবে কারেক্ট আনসার সো নট মোর স্টাবন বসবে তিনা বলেছেন জোহরা ইজ স্টাবার না বাবা স্টাবার নাই এটা হবে জোহরা ইজ নট মোর স্টাবার্ন দেন জারিন হ্যাঁ আচ্ছা সো লাস্টে মনে হয় আমরা চলে এসেছি প্রায় এখানে দেখবো কম্পারেটিভ টু সুপারলেটিভ সো কম্পারেটিভ থেকে আমরা কিভাবে সুপারলেটিভ করতে পারি সো এখন দেখবা কি সব রুল মিলে মিলে যায় সো যখন দেন এনি আদার থাকে তখন হবে বিজিয়েস্ট দেখো হি ইজ বিজিয়ার দেন এনি আদার ম্যান ইন দ্য অফিস সে অফিসে যে কোনো লোকের চাইতে বেশি ব্যস্ত তাহলে এখানে কি সে অফিসে সবচেয়ে ব্যস্ত হি ইজ দ্য বিজিয়েস্ট ম্যান ইন দ্য অফিস দেখেছো খুব সহজ কিন্তু হি ইজ বিজিয়ার দেন এনি আদার ম্যান ইন দা অফিস এটা হয়ে গেল কি হি ইজ দ্য ম্যান ইন দা অফিস সে অফিসে সবচেয়ে বেশি ব্যস্ত লোক সো হি দ্য বিজিয়েস্ট ম্যান ইন দা অফিস আচ্ছা সো এটা আমরা বুঝতে পেরেছি সো এখানে আমরা বলি যে কাম হ্যাঁ এটা আমরা আরো কার কার জেনি আমরা দেখেছিলাম আচ্ছা আচ্ছা ঐশী আবার বলেছে সে খুব অ্যাংরি আচ্ছা ঐশীটা দিয়ে আমরা উদাহরণ দিয়েছি তিনাকে নিয়ে উদাহরণ দিই হ্যাঁ সো ইজ দেন দেন এনি আদার স্টুডেন্ট ইন হার ক্লাস হ্যাঁ তিনা তার ক্লাসের অন্য যে কোনো ছাত্র ছাত্রীর চেয়ে বেশি বন্ধু ভাবাপূর্ণ সো টিনা ইজ ফ্রেন্ডলিয়ার দেন এনি আদার স্টুডেন্ট ইন হার ক্লাস তো এখানে বলো তো এখানে কোনটা বসবে ঝটপট করে একটু জানাও ওকে ওকে তাড়াতাড়ি করে একটু জানো আচ্ছা আচ্ছা দেখছি যে ডোনাল্ড ড্রেপার ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন স্টার্লিং কুপার উড়ি বাবা রে কঠিন কঠিন কথা বলে খালি আকে বলেছে তিনা ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট স্টুডেন্ট ইন হার ক্লাস ভেরি গুড জোহরা বলেছে তিনা ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ইন দ্য ক্লাস ইন হার ক্লাস হবে তিনা ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট স্টুডেন্ট ইন হার ক্লাস তারপরে কি আছে তারপর বাকিদের উত্তরটা একটু দেখি তাড়াতাড়ি করে আচ্ছা সো এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি এখানে এপরের পরের রুলটা খুব সহজ যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে সেক্ষেত্রে আমার সুপার বসবে ওয়ান অফ দা দেখো খুব সহজ ঢাকা ইজ ফাস্টার দেন মোস্ট আদার্ সিটিজ ইন বাংলাদেশ ঢাকা বাংলাদেশের অন্য সব শহরের চাইতে বা সবচেয়ে বেশিরভাগ শহরের চাইতে বেশি দ্রুত সুপার হবে কি ঢাকা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট সিটিজ দ্যন বাংলাদেশ ঢাকা বাংলাদেশের সবচেয়ে দ্রুততম শহরের মধ্যে একটা সো ঢাকা ইজ ফাস্টার দেন মোস্ট আদার্স সিটিজ ইন বাংলাদেশ আর ঢাকা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বাংলাদেশ ঢাকা বাংলাদেশের সবগুলো শহর বা অনেকগুলো শহরের চাইতে দ্রুতগামী আর ঢাকা বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী শহরগুলোর একটা এরকম একটা কথা আমরা বলেছি ওকে সো তারপরে আমরা যদি দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি আই এরপরে আমরা লাস্ট চলে আসব পজিটিভ টু সুপারলেটিভ এটাই মোটামুটি আমাদের ক্লাসের লাস্ট রুলস এন্ড এটাও খুব সহজ যখন নো আদার থাকবে পজিটিভ ডিগ্রিতে তার মানে কেউ না সবচেয়ে শ্রেষ্ঠ তখন ডিরেক্টলি জাস্ট আমাদের

ফুলটা বেসিকলি এই ধরনের হয়ে যাবে আচ্ছা ঐশী মারুয়া তিনা এর উত্তর পেয়েছি আর তিনা খুব খুশি হয়েছে তিনা ইজ দ্য ফ্রেন্ডলি স্টুডেন্ট ইন হার ক্লাস আচ্ছা তো সাবমিটেডটা এটা আমরা করেছি তারপরে এখানে বেসিকলি আমরা কি বলছি যে যখন আমরা সবার চেয়ে বুঝাবো যে নো আদার মানে কি আর কেউ নাই সেই সবচেয়ে বেশি তখনই আমরা ডিরেক্টলি জাস্ট মোস্ট এক্সপার্ট দিয়ে দিব ভেরি ফিউ হবে না বা ওয়ান অফ দা হবে না এখানে মোস্ট এক্সপার্ট হয়ে যাবে আর যদি ভেরি ফিউ থাকে তখন হবে ওয়ান অফ দা যেমন দেখো এখানে কি

ছেলেদের মধ্যে একজন তাহলে দেখো এখানে ভেরিফিউ থাকার কারণে নো আদার থাকলে জাস্ট ডিরেক্টলি সুপারলিটিকটা বসবে ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা হবে এতটুকুই আমাদের বেসিক নিয়মটা সো দেখো আমাদের কিন্তু ক্লাসটা অনেক সুন্দর করে শেষ হয়েছে অনেক বেশি লেগেছে যে এরকম না আমি ভেবেছিলাম যে আজকে হয়তো অনেক বেশি সময় লাগবে এতক্ষণ পর্যন্ত যা যা পড়িয়েছি এইটা তোমরা সবাই বুঝেছ কিনা একটু আমাকে বলো ঝটপট করে আর তোমাদের সাথে আমার একটা ছোট্ট কাজ আছে আজকে ক্লাসটাতে সো আমি একটা কাজ করি একটু স্ক্রিনটা শেয়ার বন্ধ করি তোমরা আমাকে কমেন্ট করে জানাতে জানাতে আমাকে তোমরা আমাকে একটা ছোট ইনফরমেশন দিবা ওকে আচ্ছা পাবো এটা আমি কোথায় ছোট হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটু বের করি পেয়েছি ওকে সো তোমাকে আমি একটা ছোট ছবি দেখাবো তোমরা যেটা করবা ওই ছবিটা দেখে দুটা ভার্সন দেখাবো দেখে বলবা যে তোমাদের কোনটা ভালো লাগছে যা জারি বাবা আমি ক্লাস নেব তো এটা তো মাত্র আমাদের ডিগ্রি অফ কম্পারিজন শেষ হয়েছে এর পরে আমাদের যেটা পড়াবো আমি সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে অ্যাটলিস্ট তিনটা ক্লাস লাগবে বা দুইটা ক্লাস লিস্ট লাগবে সো দুইটা ক্লাসে যদি হয় তাহলে গিয়ে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে আর যদি দুইটা ক্লাসে বেশি লাগে তাহলে তো হলোই সো অ্যাটলিস্ট আর এক সপ্তাহ তো আছে তোমাদের সাথে ওকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে জাহাঙ্গীরের উত্তর পেয়েছি সবার উত্তর পেয়েছেন সবাই বুঝতে পেরেছো ভেরি গুড সো আমি একটু দেখি লোড হয়েছে কিনা আমার স্ক্রিনটা আচ্ছা এটা কি সময় লাগবে একটু দাঁড়াও এক সেকেন্ড খুবই দুঃখিত যে তোমাদেরকে ক্লাসে ওয়েট করাচ্ছি বাট একটা মজার জিনিস দেখাবো অ্যান্ড কেন দেখাবো সেটাও বলবো সো বললে তখন তোমরা বুঝবা যে আমি আসলে কেন তোমাদেরকে ক্লাসের মধ্যে ওয়েট করাচ্ছি বাট একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে এটা একটু আমাকে সময় দিলে আমি তোমাদেরকে বলছি আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ পেয়েছি ঠিক আছে সো আমি আবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তোমরা আমাকে বলবা যে উপরেরটা ভালো লাগছে নাকি নিচেরটা উপরেরটা হচ্ছে এ নিচেরটা হচ্ছে বি তুমি জাস্ট এ আর বি দিয়ে আমাকে উত্তর দিবা ওকে সো এটা হচ্ছে 10 মিনিট স্কুলের একটা ল্যান্ডিং পেজ অ্যাপ ল্যান্ডিং পেজ সো তোমরা আমাকে এখন এটা হচ্ছে ভার্সন এ আর নিচেরটা হচ্ছে ভার্সন বি উপরেরটা হচ্ছে একটা মানুষের ছবি নিচেরটা হচ্ছে একটা কার্টুনের ছবি হ্যাঁ সো এটা এ হবে না বি হবে মানে তোমার কাছে কি এ বেশি ভালো লাগছে নাকি বি বেশি ভালো লাগছে এটা একটু আমাকে ঝটপট করে কমেন্ট করে জানাও এটা কারণটা কি অ্যান্ড সবকিছু এটা আমি তোমাদেরকে বলবো পরে বাট এটা আগে আমাকে বলো যে এ বেশি ভালো লাগছে নাকি বি বেশি ভালো লাগছে এটা একটু আমাকে ঝটপট করে জানাতে হবে ওকে আচ্ছা সো কমেন্ট করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওকে সো আমি একটু দেখি যে আচ্ছা আমরা ট্যালি করবো ওকে এ আর বি তে ট্যালি করব সবার ভোট দেখে সো আমি একটু তাড়াতাড়ি করে এটা কি করে ফেলি পেন করে ফেলি আচ্ছা আচ্ছা আমার পেনটাই তো চলে গেছে সমস্যা নেই সো একটা হচ্ছে আমার এ এ আর একটা হচ্ছে আমার বি ওকে সো আমরা কি করব আমরা এখন ট্যালি করব যে কোনটাতে করতে থাকে নিজুমের কাছে এ পছন্দ হয়েছে আচ্ছা তারপর আকিবের কাছে বি পছন্দ হয়েছে ছবির কাছে বি পছন্দ হয়েছে জাহাঙ্গীরের কাছে বি তারপরে শুভর কাছে এ তিনার কাছে বি তারপর শান্তর কাছে বি তারপর জোহরার কাছে এ ঐশিয়ার কাছে বি মেধা বি শ্রেয়া বি সাদিক বি মারুয়া বি আচ্ছা এখন কি সবাই বাকিদেরটা দেখে দেখে বি বলছে নাকি ভুলে গেছে যে এ কোনটা বি কোনটা ইমতিয়াজ বি আচ্ছা সুমাইয়া বি ওকে না না সুমাইয়া এ সেটা এখানে হবে ওখানে হবে না হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে নাদিম ঠিক আছে বাবা ওকে সো আমি দেখছি সোফার এতে ভোট এসেছে আচ্ছা বিতে আরো দুটো ভোট এসেছে ওকে তারপরে আমি দেখছি সোফার এতে ভোট এসেছে মাত্র চারটা বিতে ভোট এসেছে আরো আরো কিছু ঠিক আছে সো এটা একটা ছোট কাজ এটা হচ্ছে আমরা আমাদের টেন মিনিট স্কুল অ্যাপ জন্য একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছে সেই ল্যান্ডিং পেজটাতে থেকে আমরা আসল মানুষের ছবি দিব নাকি এরকম ইলাস্ট্রেশন কার্টুনের ছবি দিব এটা দেখছি সো এটা আমরা আরেকটু টেস্ট করব বাট আজকে ক্লাসটাতে যেহেতু আমার কাছে কিছু কন্টেন্ট ছিল এটা আমি চেয়েছিলাম যে তোমাদের সাথে এটা নিয়ে আমি কথা বলবো সেই ডিজাইনটা আরেকটু ভালো করব করার পরে তোমরা আমাকে আবার ভোট দিও ওকে সো আমি যখনি আমি তো 10 মিনিট স্কুল টিমে কাজ করি এরকম বেশ কিছু কাজ আমরা করি যেখানে আসলে যাদের জন্য আমরা বানাই ইউজার যারা তোমাদেরকে আমরা ইউজার বলি তোমাদেরকে কিন্তু আমরা কাস্টমার বলি না কখনো তোমরা যতই কোর্স কিনো বাট তোমরা তো বেসিক্যালি আমরা একটা সার্ভিস দিচ্ছি সেটা পাচ্ছ ইউজার বলি আর লার্নার বলি আমি টিচার হিসেবে তোমাদেরকে লার্নার বা শিক্ষার্থী বলতে সবচেয়ে বেশি পছন্দ করি সো ইউজার হিসেবে যখনই দেখা যায় যে আমি কোন ডিসিশন নিতে কনফিউজড হয়ে যাই যে এটা আসলে কোনটা করব সো তখনই আমি আমার লার্নারদের কথা ভাবি যে যাদের জন্য বানাচ্ছি এই এই লার্নাররা ইউজাররা তারা কোনটা বেশি পছন্দ করবে সো তোমাদের ব্যাচটাকে আমরা অনেক পছন্দ তো এরকম মাঝে মাঝে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি তোমরা আমাকে একটু হেল্প করো ওকে সো এটা আজকের একটা কাজ ছিল ছোট ঠিক আছে আচ্ছা সো আমি দেখেছি ওয়ানে আরেকটা ভোট এসেছে সো টোটাল আমাদের পাঁচ হয়েছে আর এদিকে হয়েছে চোদ্দ সো চোদ্দ হয়েছে আর পাঁচ হয়েছে একুশ জন টোটাল ভোট দিয়েছে ওকে সো এটা আমরা দেখবো নেক্সট নেক্সট আরেকটু ভালো ডিজাইন করে সেটাও আমরা টেস্ট করবো সো তোমাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে বলবা তোমরা ধরো তোমাদের বিভিন্ন গ্রুপ বা যে থেকে সবাই যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে আমরা পরে রাখবো সো তোমাদেরও মনে হবে যে যখন একটা পেজ ডিজাইন হচ্ছে বা যেটাই হচ্ছে তোমরাও এটাতে তোমাদের অবদান রয়েছে ঠিক আছে তো আবার আজকে আমরা শেষ করে দিই ক্লাসটা ক্লাসটাতে আরেকটু মানে বড় করতাম বাট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেহেতু নতুন টপিক নেক্সট ক্লাসে একবার শুরু করব তোমরা অনেক ভালো থেকো ক্লাসটা কেমন লেগেছে জানিও নেক্সট ক্লাসে তো হোপফুলি মানডেতে আই গেস তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক আছে আজকের মতন এখানেই থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম